खुला आकाश, आ रही आकाशे, पाखी, जेखने खुशी उड़े जाए, और आम्रा तो एकोन जेखने शेखने जेते पारी ना, घरे बंदी हुए रही थी। और ये सुंदर आकाशेर नाना धरनेर फोटो आमार बाच्चारा तुले छे, घरे थे के ओदेर एकटा नतून इंटरेस्ट डेवलप हुए छे आकाशेर बादलेर फोटो तोला। हेलो एवरीवन, गुड मॉर्निंग, केमन आछो? और आज के आमी प्लांट्सेर साथे एकटू प्लांट्सेर रूपचर्चा करछी, ओदेर के फर्टिलाइजर देव, एकटू ओदेर चर्चा करब जेराम आमरा आमादेर करी। गाछे जल देव, और ये जे गाछे जल देवा ये जलटा आमी की दिच्छी, ये जलटा आमार शाक धोया जल। आमी जखनी शाक धुई तो ओई जलटा गाछे दिए दी। शाक धुते अनेक जल लागे, तो आमार जल नष्ट करते एकटू कष्ट हय, तो एई जलगुलो आमी गाछे दिए दी। आर शाक धोया जल तो प्लांट्सेर जन्य एमनिओ उपकारी। और सोनाक्षीर क्लास चलछे, ओ पढ़ाशोना करछे, तो ओके डिस्टर्ब करब ना। आमी जाए रान्नार दिके। तो अनेक दिन होयेछे एकटा बांगाली प्रपार खाबार करा होयनी, अनेक दिन बोलते अनेक दिन ही होये गेछे। तो आज के बानाच्छी एकटा प्रपार बांगाली थाली जार मध्ये सब थाकबे। तो आज के बनाच्छी आमी पुई शाग कुमड़ो आलू बेगुन दिए शुक्तो बनाबो, डाल बनाबो, अनेक किछु बनाच्छी। तो आगे देखुन किरम की कोच्छी। शुक्तोर जन्नो आमी नियेछी करेला बेगुन आलू दिए शुक्तो करबो, आर मुसुर डाल कोच्छी प्याज दिए जीरे फोड़न देबो। शुक्तो आमार हुए गेछे, आर लास्टे नामानोर आगे ओर मध्ये देबो आदा आर धने बाटा, आर एकटु होते देबो माखा माखा करबो। आर एखाने आमार पुई शागो हुए गेछे, नामानोर आगे एकटु चीनी दिए दिलाम। आमेर चाटनी करछी, गरमकाले आमेर चाटनी खूब भाल लागे। दाल पुई शाग और शुक्तो रेडी, और आमार आमेर चाटनीओ प्राय हुए गेछे। एकटु लास्टे जीरे गुड़ो देबो। आर बनाबो मटन कषा। नून हलुद और लंका दिए मटनटा एकटू
आधा घंटार मतन मैरिनेट कर रखब। ততক্ষণে আমি যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে আমি পেঁয়াজ কেটে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ হতে একটু টাইম লাগে, অনেকটা পেঁয়াজও লাগবে কষা বানাবার জন্য। আর এর মাঝখানে গরম অনেক, তো একটু কোল্ড ড্রিঙ্ক তো চলে যায়। আমি এমনি কোল্ড ড্রিঙ্ক কমই খাই, খেতে ইচ্ছা করে কিন্তু অ্যাভয়েড করি। আর এখানে আমার সোনাক্ষী মস্তি করছে। আর আমার একটু কাজে হেল্প আমার এই ছোটটা সোনাক্ষী করে। ওর খুব ইন্টারেস্ট রান্নাঘরে একটু কাজ করা, অনেকই কাজ শিখে গেছে এই লকডাউনে বাড়ি থেকে। এখন আমার আলু ছিলে দিচ্ছে, ওর খুব ইন্টারেস্ট আলু ছিলতে। আলু কাটবে ও, আমি কাটতে মানা করি তাও ও কাটবে আলু। টোস্ট বানাতে পারে, লুচি বেলতে পারে, অনেক কিছু পারে, ওর ইন্টারেস্ট আছে। এখন তো ছোট আছে, ইন্টারেস্ট আছে, বড় হয়ে জানি না কি করবে। এই যে রেডি আমার বাঙালি থালি রেডি, যার মধ্যে আছে শুক্তো, ডাল, পুঁই শাক, কষা মাংস, আমের চাটনি, মিষ্টি, স্যালাড, একটু ভাজা আর একটু পাপড়ের কমি হয়ে গেল। ওটা আর করতে পারলাম না এত কিছু রান্না করার পরে, তাই ছেড়ে দিলাম। আর এত দিন পরে একটা প্রপার বাঙালিয়ানা থালি বানিয়ে ভীষণ স্যাটিসফ্যাকশন পাচ্ছি। আগে মা বাবা ছিল তো অনেক প্রায় এরম রান্না হতো, কিন্তু এখন সেরাম প্রপার পুরো মিল হয় না। এখন বাচ্চাদের পছন্দর মতন হয়, বাচ্চারা কখন চাইনিজ খাবে, কখনো ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান খাবে, ওরম খাবারই বানানো হয়। বাচ্চারা শুক্তো আর ডাল, পুঁই শাক, পালং শাক খেতে পছন্দ করে না। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন রান্নাঘর পরিষ্কার করার পালা। আর আমার যে সোনাক্ষী এখন খাচ্ছে সর, ওর সর খুব পছন্দ, তো চিনি দিয়ে এখন সর খাচ্ছে। এত হেভি খাওয়ার পরে ইচ্ছা করে একটু আইসক্রিম খেতে। আইসক্রিমটা বের করলাম, তারপরে ভাবলাম না গ্রিন টি খাওয়া যাক, অনেক হেভি হয়ে গেছে খাবার, তো গ্রিন টি রেডি করলাম। আজকে এত খাবার বানালাম, মা বাবাকে খুব মিস করলাম। প্রায় দু বছর ওরা আমাদের সাথে নেই। আগে মা বাবার জন্য আমাদের সাথে ছিল, তো এরম প্রপার বাঙালি খাবার বানানো হতো। যবে থেকে ওরা দুজনে চলে গেছে তো হয় না, ওদেরকে খুব মিস করছি। বাবা খুব খেতে পছন্দ করতো, মা খুব খেতে পছন্দ করতো, রান্নাঘরে এসে দেখতো কি শম্পা কি বানাচ্ছ আজকে, খুশি হতো, বলতো এটাতে এই ফোড়ন দাও, ওটাতে পাঁচ ফোড়ন দাও, ওইসব ওদের কথা মিস করি। মা বাবা মানে আমার ইন-লস,
আমার সাথেই থাকতো, যারা এই দুনিয়াতে আর নেই। অন্য কোনো দিন এই ব্যাপারে কথা বলবো। মার্কেট থেকে একটা কিপ কিনে নিয়ে এসেছি, মেহেন্দি পরবো বলে। আমি পরবো না, সোনাক্ষীর খুব ইচ্ছা মেহেন্দি লাগাবার, ওর ভাল লাগে মেহেন্দি লাগাতে। আগে আমারও খুব ভাল লাগতো মেহেন্দি পরতে, বিয়ের আগে অনেক পরতাম, এখন আর ইচ্ছা করে না সেরাম। কেন কি কাজ করতে হয়, জলে হাত দিতে হয়, 4-5 ঘন্টার জন্য হাতটা বন্ধ হয়ে যায়, কিছু করা যায় না, তাই জন্য আর পরি না। সোনাক্ষীকে লাগিয়ে দিচ্ছি, সেরাম খুব একটা ভালো পারি না, মোটামুটি লাগিয়ে নিই তো। চলো এখন রাখি, ওকে মেহেন্দিটা পরিয়ে দিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, আর বেল বাটনকেও প্রেস করে নেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। আর এটা সকালে সোনাক্ষীর মেহেন্দির রং কিরম এসছে